তিহানা ডান পাশে গিয়ে বিছানায় পা ভাঁজ করে তুলে বসল তোহা। আফিয়া চোখ বন্ধ করে রেখেছে, হয়তো ঘুম পাচ্ছে তার। জ্বর ঢাকার উদ্দেশ্যে হাতের উল্টো পিঠ দিয়ে তিহানের গাল ছুঁয়ে দিতেই তিহান চোখ বন্ধ অবস্থাতেই বলল, মাথাটা টিপে দে তো তিহু, ব্যথা করছে। সাথে সাথেই বিনা বাক্য ব্যয়ে এক হাতে তার মাথা টিপে দিতে লাগলো তোহা, আর এক হাত তিহানের চুলের হাত বুলিয়ে দিতে দিতে বলল, ঘুমানোর চেষ্টা করুন, এখন একটু ভালো লাগছে? ক্ষীণ হাসল তিহান, উত্তর দিল, তুমি কাছে থাকলে আমার কখনো খারাপ লাগে না জানপুরি। ছোট্ট নরম কোমল মেয়েলি একটা হাতের অবাধ বিচরণ তিহানের চোখের উপর, আধো আধো জাগরণে চোখ মেলল। চোখের উপর হাতের তালুর আবরণটি সর্বপ্রথম নজরে আসলো তিহানের, ঠোঁটের কোণ আপনা আপনিই প্রসারিত হয়ে এলো তার। বুকের উপর ভাঁজ করে রাখা হাতটা মোটা কয়েকটা কাঁথার তলদেশ থেকে উদ্ধার করে চোখের উপর থেকে হাতটা সরালো সে। কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে থেকে ঘাড় বাঁকিয়ে হাতের মালিকের দিকে তাকালো। নিবিড় পর্যবেক্ষণে হাতের মালিক যে ঘুমে বিভোর ব্যাপারটা নিশ্চিত হতেই হাতের নরম তালুতে শুভ্র স্পর্শে ঠোঁট ছোঁয়ালো সে। কাল তো ভয় পাইয়ে দিয়েছিলি বাবা, হঠাৎ মায়ের কণ্ঠে বেশ খানিকটা লজ্জা পেল তিহান। ভেবেছে মা ঘুমিয়ে আছে, কিন্তু না, আফিয়া দৃষ্টি যে তার দিকেই তা স্পষ্ট হতেই লজ্জায় মাথাটা বাড়ালেও কোনো রকম তাড়াহুড়ো করল না সে। ধীর গতিতে তোহার হাতটা নামিয়ে রেখে একটু কাত হয়ে মায়ের দিকে চেয়ে পড়ল, কাল রাতে তোমার খুব কষ্ট হয়েছে তাই না মা? আরে না রে পাগল, আমার তো তোর কষ্টটা সহ্য হচ্ছিল না। তিহান হাসল, গায়ে কাঁথাগুলো সরিয়ে মাথার চুলে হাত চালাতে নিলেই আবারও বাদ সাঁতল তোহার হাত। তার চুলের ভাঁজে মেয়েটা হাত ডুবিয়ে রেখেছে, একটু অপ্রস্তুত হয়ে পড়লেও এবারও আলতোভাবে হাতটা সরালো তিহান। তোহার ঘুমে ব্যাঘাত ঘটুক সেটা সে চাইছে না। আফিয়া একটু হেসে বলল, একটু আগে দেখলাম ঘুমাচ্ছে, অথচ গভীর ঘুমের মাঝেও তোর মাথা টিপে যাচ্ছে তো, টিপেই যাচ্ছে। তোমার বেপরোয়া ছেলের বউ বলে কথা, ছেলের একটু পরোয়া তো করতেই হবে, দুষ্টু হেসে বলল তিহান। ছেলের বউ আর হলো কই? আচ্ছা তুই কি বুড়ো হলে বিয়ে করবি তিহান? মেয়েটাকে এইভাবে ঘোরানো তোর কি ঠিক হচ্ছে বলতো? তুমি তো সবই জানো মা, তিহু এখনো কলেজ বেরোয়নি, এই বয়সে মেয়েরা আবেগপ্রবণ হয় বেশি, বিয়ের কথা আসলে পড়াশোনা মাথায় উঠবে, ক্যারিয়ারটা পুরো নষ্ট হয়ে যাবে ওর। তাছাড়া আমাদের পরিবারে এত ছোট বয়সে মেয়েদের বিয়ে হয় না, নিশাকেও তো পড়াশোনা কমপ্লিট করে তবেই বিয়ে দিয়েছ খালু। তিহুও একটু বড় হোক, পড়াশোনাটা অন্তত শেষ করুক, তারপর না হয়। তোহা তো বোঝে তোর মনের কথা, তোর কি ওকে এতটাই বাচ্চা মনে হয়? আমি জানি ও বোঝে, নির্লিপ্ত কণ্ঠে বলল তিহান। তারপর আবারও বলল, আমি যতটুকু বুঝতে দিই ও ততটুকুই বোঝে মা, এর বেশি নয়, আর আমি ঠিক ততটাই প্রকাশ করি যতটা ওর ছোট্ট মস্তিষ্ক নিতে পারে। আফিয়া দীর্ঘশ্বাস ছাড়ল, তার ছেলেটা বোধহয় শ্বাস নেওয়ার আগেও একবার চিন্তা করে, সব কিছু একদম সূক্ষ্মভাবে চিন্তা করে তবেই কোনো সিদ্ধান্ত নেয়। গায়ে কাঁথা সরিয়ে উঠে বসে তিহান। আফিয়া উঠে দাঁড়ায়, ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা করে আনি, ওর হাতেই খাবি? মায়ের কথায় দাঁত বের করে হেসে ফেলল তিহান, এক আঙুল দিয়ে কপাল ঘষে বলল, ওর হাতের অভ্যাস হয়ে গেলে ঝামেলা হয়ে যাবে মা, আমি নিজেই খেতে পারবো। আচ্ছা খালু কি চলে গেছে রাতে? খালু তোর বাবার সাথে ঘুমাচ্ছে, কোনো ডক্টরকে ফোন করার বাদ দেয়নি কাল, শেষমেশ অত রাতে কাউকে পায়নি। কথাটা বলে আফিয়া চলে যেতেই উঠে দাঁড়ায় তিহান, খাটের হালকা শব্দে একটু নড়ে চড়ে যায় তোহা। একটু একটু করে তাকাতেই চোখের সামনে তিহানকে না পেয়ে ভ্রুতে ভাঁজ পড়ে তার মুখ। বাকি আলমারির সামনে তিহানকে দেখে সঙ্গে সঙ্গে আড়মোড়া ভেঙে সোজা হয়ে বসে তোহা, দুই হাতে চোখ কোচলে বলে, আপনি উঠলেন কখন, জ্বর কমেছে? আলমারি থেকে টি শার্ট বের করলো তিহান, অতঃপর আলমারিটা আটকে দিয়ে টি শার্টটা এনে বিছানার উপর রেখে বলল, কমেছে, তুই ঘুমাসনি সারা রাত, শরীর খারাপ লাগছে? আবারও চোখ কচলালো তোহা, বড় একটা হাই তুলে অলস ভঙ্গিতে তিহানের বালিশটা মাথার নিচে টেনে নিয়ে
বিছানায় ডান কাত হয়ে গা এলিয়ে দিয়ে দুই হাত জড়ো করে গালের নিচে দিয়ে বলল, আপনি ঘুমাতে দেননি রাতে, এখন ডাকবেন না, আধ ঘন্টা পর আমি নিজেই উঠে যাব। তিহান হাসল। উবু হয়ে বিছানা ছাড়িয়ে পড়ে যাওয়া তোহার ওড়নার আঁচলের অংশ বিশেষ তুলে দিয়ে বলল, ঘুমা তুই, কেউ ডাকবে না তোকে। তিহানের কণ্ঠটা আবছাভাবে শুনতে পেল তোহা, তবে ঘুমে তলিয়ে যাওয়ার পরপরই আবারও স্পষ্ট হয়ে এলো তিহানের মুখশ্রী, তার স্বপ্ন রাজ্যে যে কেবল তিহান আর তিহানি, তিহান ছাড়া সেখানে দ্বিতীয় কোনো পুরুষের স্থান নেই। আজ আর কলেজে যাওয়া হয়নি, সবে মাত্র কৌশল করে বারান্দায় চুল ঝাড়ছে তোহা। মধ্য দুপুরে সরু চিকন রোদ রোশনি অদ্ভুত কল্পনায় বারান্দায় ছড়িয়ে পড়েছে। রেলিং ঘেঁষে দাঁড়িয়ে মাথা কাত করে চুল মুছতে মুছতে উৎসুক দৃষ্টিতে রাস্তার মানুষজনদের দেখে যাচ্ছে সে, চোখে মুখে সৌন্দর্যের বিস্তর ছেলে খেলা। চুলের নিচের অংশের পানিতে কোমরের জামা ভিজে একাকার অবস্থা, তার সেদিকে কোনো খেয়াল নেই, সে ব্যস্ত রঙিন শহরের ব্যস্ততা দেখতে। গায়ের মসৃণ মেরুন ওড়না কাঁধ গলিয়ে মেঝেতে কড়াকড়ি খাচ্ছে, অথচ তরুণীর কোনো মাথা ব্যথাই নেই। এদিকে সদ্য স্নান করা প্রিয়সীর হৃদয় হরণ করা জ্বালাময়ী রূপে চোখ রীতিমতো ঝলসে যাচ্ছে তিহানে। বারান্দায় ল্যাপটপ নিয়ে বসেছিল একটু খোলা বাতাসে কাজ করার উদ্দেশ্যে, কিন্তু এই মেয়ে তো তা করার অবকাশটুকুও দিচ্ছে না। দিনকে দিন মন মস্তিষ্কে এমন ভাবে জেগে বসছে যে অন্য কিছুকে সেখানে ঠাঁই দেওয়াটা বড্ড মুশকিল হয়ে দাঁড়িয়েছে। ল্যাপটপটা অর্ধেক বন্ধ করলো তিহান, গলা উঁচুতে চড়িয়ে ডাকল, তিহু। তার হঠাৎ গাম্ভীর্য কণ্ঠের ডাকে চমকে উঠল তোহা, শরীরের মৃদু কম্পনের হাতের তোয়ালেটা পড়তে গিয়েও পড়ল না, ঘাড় ফিরিয়ে তাকালো সে। খানিকটা ভীত কণ্ঠে বলল, এভাবে ডাকছেন কেন, কি হয়েছে? কোনো রকম ভূমিকা উপসংহার করল না তিহান, আদেশ সূচক গম্ভীর পুরুষালী কণ্ঠে বলল, ঘরে যা। কেন? কৌতূহলী ও অবাক কণ্ঠ তোহার। তিহান এক পলক তাকালো, ভেজা চুল গড়িয়ে টুপটাপ পানিগুলোকে মুক্ত করা মনে হচ্ছে তার চোখে, আবারও ঘোর লেগে যাচ্ছে, তাকিয়ে থাকতে ইচ্ছে করছে বেহায়া প্রেমিকের মতো, কিন্তু তা তো সম্ভব নয়। মনে মনেই একটা শ্বাস ফেলল তিহান, পুনরায় ল্যাপটপের দিকে দৃষ্টি নিবদ্ধ করে বলল, আমি একটা জরুরি কাজ করছি তিহু, তুই প্রচণ্ড ডিস্টার্ব করছিস। আমি কিছু বলেছি আপনাকে? আমি তো শুধু, তুই যাবি নাকি? আপনি একটু অসহ্য করতিহান ভাই, সাজালো কণ্ঠে কথাটা বলে তোয়ালেটা শুকাতে দিল তোহা। কটকট করে রুমে যাওয়ার আগেই তিহান দুষ্টুমি মাখা কণ্ঠে বলল, তুমি তো এই অসহ্যকর লোকটার চিন্তাতেই সারাক্ষণ ধ্যানমগ্ন হয়ে থাকো প্রাণপ্রিয়সী। সোমবারে সেই অলস বিকেলে হুট করেই ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। নিজের মা বাবা সমেত সরাসরি তোহার বাসায় গিয়ে প্রস্তাব নিয়ে এসেছে অনন্ত। বড় মেয়ের শ্বশুরবাড়ির মানুষ দেখে তাদেরকে মুখের উপর না বলতেও পারছে না তোহার বাবা আরমান সাহেব। অগত্যা বসার ঘরে বসানো হয়েছে তাদের, নাস্তার ব্যবস্থা করে টুকটাক কথাবার্তা হচ্ছে। চরম অনিচ্ছা সত্ত্বেও মায়ের করা আদেশে গায়ে কালো রঙের শাড়ি জড়িয়ে তৈরি হয়েছে তোহা, যেদের বসে মুখে কোনো প্রসাদনী না মেখেই বের হয়ে এসেছে সে। তবে বড়দের সামনে বেয়াদবি করার পারিবারিক শিক্ষা তো তার নেই, তাই যথেষ্ট বিনয়ের সহিত অনন্তের বাবা মাকে সালাম দিয়ে বাবার পাশে বসল সে। অনন্তর জল জল করা লোভাতুর দৃষ্টির বিপরীতে লজ্জায় মুখ তুলে তাকাতে পর্যন্ত পারছে না তোহা। ড্রয়িং রুম জুড়ে একটা ভ্যাপসা পরিবেশ। অনন্তর মা আগ বাড়িয়েই কথাটা বলল, দেখুন ভাই, আপনার মেয়েকে তো আমার আগে থেকেই পছন্দ, নিশার বিয়ের সময় মনে গেঁথেছিল অনন্তর জন্য, এখন ছেলেরও যখন পছন্দ তাই আর কোনো সমস্যা দেখছি না, তাই না? বিরক্তিতে মেজাজ খারাপ হয়ে গেল আরমান সাহেবের। নিশার বিয়েতে সময় মতো মহিলার মুখ দিয়ে মধু ছড়ত। হঠাৎ ভাবনা এলো, আচ্ছা তার বড় মেয়েটা আদৌ শান্তিতে আছে তো ওই বাড়িতে? বিরক্ত হলেও মুখে হাসি নিয়ে যথেষ্ট সাবলীলভাবে উত্তর দিলেন উনি, দেখুন আমার কাছে আমার মেয়ের মতামতই শিরোধার্য, তাছাড়া আমার ছোট মেয়ে তোহা, এত তাড়াতাড়ি ওর বিয়ের কথা আমি তেমন একটা ভাবছি না। আমরাও তো বলিনি যে এখনই বিয়ে হচ্ছে, শুধু আংটিটা একটু পরিয়ে রাখি, পরে যদি আপনাদের ইচ্ছে হয় তখন না হয় কাবিন হলো,
তাছাড়া আপনাদের আরেক মেয়েও তো আমাদের বাড়িতেই আছে। আরমান সাহেব হাসি মুখে মাথা নাড়লেন শুধু। এই অপ্রস্তুত পরিস্থিতি কিভাবে সামাল দেবেন সেটাই তিনি ভেবে পাচ্ছেন না। ওনাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে ওনারা সাথে আংটি নিয়েই এসেছেন। ঠান্ডা মাথায় কিছুক্ষণ ভাবলেন উনি, কোনো ক্রমে খারাপ ব্যবহার তো করাই যাবে না, এর প্রভাব তার বড় মেয়ের সংসারে পড়তে পারে, আবার বড় মেয়ের জন্য তার ছোট মেয়ের উপরও কিছু চাপিয়ে দিতে পারেন না উনি। মাথা এলোমেলো লাগছে, প্রেশারটা বোধহয় বেড়ে যাচ্ছে ওনার। বারান্দায় মৃদু মৃদু হাওয়া চলছে, চুলগুলো হালকা উড়ছে তোহার, সেগুলো কানের পিছে গুঁজে দিতেই কাচের চুড়িতে রিনিচিনি আওয়াজে পরিবেশ সচল হয়ে উঠল। চুড়িগুলো তিহানের দেওয়া, কানে দুলজোড়াও তিহানের দেওয়া, শাড়িটাও তিহানের দেওয়া উপহার। এগুলো পরে অনন্ত সামনে দাঁড়াতে একটা অজানা অপরাধ বোধ কুড়ি কুড়ি খাচ্ছে তোহাকে। অনন্ত সংস্পর্শে থাকাটাই দম বন্ধ কর লাগছে, অনেক বেশি সুন্দর দেখাচ্ছে তোমাকে তোহা। কেন যেন এই প্রশংসাটাও তেতো ঠেকলো তোহার কাছে। নিজেকে একটু গুটিয়ে নিল সে, কোনো রকম উত্তর দিল না। তাকে চুপ থাকতে দেখে কয়েক কদম এগিয়ে এলো অনন্ত। তোহার সারা শরীরে চোখ বুলিয়ে নিজের থুতনিতে হাত রেখে বলল, ইউ আর সাচ এ বিউটি, বলে আচমকায় তোহার শাড়ি গলিয়ে উন্মুক্ত কোমরে হাত চালিয়ে দিল অনন্ত। মুহূর্তে এক বাজে অভিজ্ঞতার ভিতর দিয়ে চলে গেল তোহার কিশোরী মন। ছিটকে সরে যেতে চাইলেও অনন্তর বেষ্টনী থেকে মুক্ত হতে পারল না সে। ঠিক সেই মুহূর্তেই তিয়ানের সেই দিনের কথাগুলো মনে পড়তেই একটা আলাদা শক্তি চলে এলো তোহার মনে। শক্ত হাতে অনন্তর হাতটা ছামটা মেরে সরিয়ে দিয়ে দৃঢ় কণ্ঠে সে বলল, গায়ে হাত দেবেন না একদম। অনন্ত হাসল বিশ্রী সেই হাসি, বলল, তোমার সাথে তো আমারই বিয়ে হবে তোহা, এত লজ্জার কি আছে? বিয়ে হয়নি এখনো, আমি না বললে বাবা কখনোই জোর করবে না। মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে এলো অনন্তর। কটমট করে সে বলল, তার মানে তুমি না করবে, নিজের বড় বোনের সংসারের কথা ভাববে না? আর শুনল না তোহা, এক ছুটে বারান্দা থেকে বেরিয়ে এলো। তোহাকে এহেন সাজসজ্জায় দেখে বসার ঘরের এক কোণে বজ্র হাতের ন্যায় আহত দৃষ্টিতে চেয়ে রইল তিহান। একবার তার চোখের দিকে তাকালো তোহা, রক্ত লাল ভয়ঙ্কর চোখ জোড়া দেখে ভয় কুকড়ে গেল তার মন। তন্মন্থ একটা কথাও বের হলো না তার মুখ থেকে। অনন্তের বাবা মাকে বেশ বুদ্ধিমানের ন্যায় সামাল দিচ্ছে আরমান সাহেব, ঠান্ডা মাথায় তাদেরকে কিছু একটা বুঝিয়ে দিয়ে পরিস্থিতিটা ঠান্ডা করছে। তারা চলে যেতেই জামা কাপড় না বদলেই আফিয়ার সাথে তাদের ফ্ল্যাটে চলে এসেছে তোহা। তাদের বসার ঘরে বসতেই আফিয়া গিয়ে এক গ্লাস পানি এনে দিল তাকে। ঢকঢক করে সেটা গিলে নিতেই মেইন দরজা দিয়ে তিহানকে ঢুকতে দেখতে পেল সে, থতমত চেহারা তার। আফিয়া তখন তোহার মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে দিচ্ছে, মেয়েটার উপর দিয়ে যে অনেক ধকল গেছে আজ। তোহা পানির গ্লাসটা সামনে টেবিলের উপর রাখতেই তুমুল গতিতে দরজা লাগানো শব্দ কানে এলো। কাঁচের টেবিলের উপর গ্লাসটা হালকা একটু কেঁপে উঠল বোধ হয়। হতভম্ব দৃষ্টি তিহানের রুমে দরজার দিকে চোখ যায় তোহার। আফিয়া হতাশ শ্বাস ছাড়ে, ছেলের রাগের কারণ আর অজানা নয় তার। তিহানের সাথে কথা বলার জন্য মনটা বড্ড উসফুস করছে তোহার। আফিয়া বুঝতে পারে তোহার অস্থিরতা। পানের গ্লাসটা নিয়ে পাশ থেকে উঠে সে বলে, রান্নাঘরে একটু কাজ আছে মা, তুই বস আমি আসছি। তোহা মৃদু হেসে মাথা নাড়িয়ে বলল, আচ্ছা খালামুনি। আফিয়া চলে যেতেই উঠে দাঁড়ালো তোহা। ধীর পায়ে তিহানের রুমে দরজাটা খুলতেই একরাশ কালো অন্ধকারে দৃষ্টি ডুবে গেল তার। নক করল না সে, অন্ধকারে ঢুকে ভেতর থেকে দরজা আটকে দেওয়াল হাতড়ে মৃদু আলোর নীল লাইটটা জ্বালিয়ে দিল। তিহান উল্টো হয়ে ঘুমাচ্ছে, ফর্সা পিঠ উপর দিকে, তবে তোহা জানে সে ঘুমাচ্ছে না, অতি রাগে চোখ বন্ধ করে শুয়ে আছে। সে কাছাকাছি গিয়ে পিঠের উপর আলতো করে হাত রেখে আদুরে কণ্ঠে ডাকল, তিহান ভাই। উত্তর দিল না তিহান। তোহা আবারও ডাকল, তিহান ভাই আপনি? এখান থেকে যা তিহু, এখনই যা, শক্ত কাট কাট কণ্ঠে বলল তিহান। তোহা পিঠের উপর রাখা হাতটা এগিয়ে তিহানের গালে রাখল। অপরাধী মিনমিনে কণ্ঠে বলল, আপনি ভুল বুঝছেন তিহান ভাই। শক্ত করে ধরে গাল থেকে তার হাতটা সরিয়ে দিল তিহান, একটু লজ্জা পেল তোহা। তিহান চোখ বন্ধ করা অবস্থাতেই বলল, তোকে ভুল বা ঠিক বোঝার অধিকার আমার নেই তিহু, অযথা কারোর উপর অধিকার আমি ফলাই না,
যা প্লিজ। গলা ভিজে এলো তোহার, সিক্ত কণ্ঠে সে বলল, থিহান ভাই আমি কি করতাম বলেন? আমি কি তোকে কিছু করতে বলেছি তিহু? অযথা মাথা ঘামাচ্ছিস কেন? আমি এত ইম্পর্টেন্ট কেউ নই তোর যে এত ভাবতে হবে। শান্তিতে থাক, আমাকেও শান্তিতে থাকতে দে, উত্তরে দমে গেল না তোহা। তিহানের রাগের বশে বলা কথাগুলো কোনো রকমে হজম করে নিল, উপরন্তু শক্ত করে তিহানের বাহু আঁকড়ে ধরে বলল, আপনি এত রাগ করছেন কেন? বিয়ে তো আমি হ্যাঁ বলিনি। চোখ মেলে তাকালো তিহান, এতক্ষণে চাপা রাগটা হঠাৎই নগ্নভাবে প্রকাশ হয়ে গেল। তোহাকে এক টানে বিছানার উপর ফেলে তার উপর চড়াও হলো সে। তোহা মূর্তির ন্যায় চেয়ে আছে, আকস্মিক ঘটনাটা মেনে নিতে পারেনি তার কিশোরী মন। বুকে হালকা ধাক্কার আবাস পেতে হিতাহিত জ্ঞান শূন্য তিহান বিছানায় হাত দুটো চেপে ধরল তোহার। রাগে কটমট কণ্ঠে বলল, আমার অনুভূতির এক রত্তির মূল্য নেই তোমার কাছে? আমার দেয়া ভালোবাসার জিনিসগুলো পরে তুমি অন্যের সামনে নিজেকে প্রদর্শন করছো, তাও আবার এমন একটা ছেলের সামনে যে কিনা তোমাকে বিন্দুমাত্র সম্মান করে না, যার চোখে শুধুমাত্র তোমার জন্য কামনাই আছে। তোমাকে সেদিন বলেছিলাম, নিজের গুরুত্বটা বোঝো, তুমি অনেক বড় কিছু অন্তত আমার কাছে। তোমার কি মনে হয় বারান্দা থেকে আসার পর তোমার চেহারা অবস্থা দেখে কিছুই আঁচ করতে পারিনি আমি? এতটা অধম আমি নয়। ও যে আজও তোমার সাথে আপত্তিকর কিছু করেছে তা বুঝতে আমার এক সেকেন্ডও লাগেনি। তুমি কি পারতে না খালুকে তখনই বলে দিতে, তখনই মুখের উপর তাদের প্রস্তাবটা ফিরিয়ে দিতে? বলতে পারতে না বলো? কিন্তু তুমি কি করলে? তুমি চুপ ছিলে। কেন চুপ ছিলে বলো, কেন কেন চুপ ছিলে তুমি? আমি তখন এসব বললে আমার বোনের সংসারে কি হতো আপনি বুঝতে পারছেন? মাত্র বিয়ে হয়েছে ওর, অনন্তর বাবা মা আদৌ তাকে শান্তিতে সংসার করতে দিত? রাগে দুঃখে অভিমানে চোখের জল ছেড়ে দিল তোহা। আমি শুধু তোমারটা জানি, আর কার কি হলো আমার দেখার বিষয় সেটা নয়। কটিট সজোরে চিল্লিয়ে কথাটা বলেই হাতের উপর চাপ দিল তিহান, ফলস্বরূপ কয়েকটা চুড়ি ভেঙে তার হাতেই পাল্টা আঘাত করল, বেরিয়ে এলো রক্ত। তোহার হাত অক্ষত, চুড়ি ভাঙার মটমট শব্দ হতেই তোহাকে ছেড়ে দিল তিহান। জোরে শ্বাস ছেড়ে যথাসম্ভব শান্ত কণ্ঠে বলল, যাও এখান থেকে চলে যাও, আর আসবে না আমার সামনে। উঠে গেল তোহা, শাড়ির আঁচল সামলে বিছানা থেকে নেমে এক দৌড়ে বেরিয়ে গেল, সাথে করে নিয়ে গেল এক সমুদ্র অভিমানের পাহাড়। সে বেরিয়ে যেতেই চোখ বন্ধ করে বিছানায় হেলান দিয়ে বসল তিহান। চুড়ির টুকরোগুলো পড়ে আছে মাঝখানটায়, সেগুলো হাতে নিয়ে মুচড়ে মুচড়ে আরো কয়েক টুকরো করল তিহান। ঠোঁট কাঁপছে তার, চোখ জ্বালা করছে, নিজের উপর প্রচণ্ড ঘৃণা হচ্ছে হঠাৎ করেই। এদিন রাতটা কোনো রকমে পার হলো তোহার, অসহ্য মানসিক যন্ত্রণায় ছটপট করল সে। মস্তিষ্ক জট বাঁধানো হাজারো চিন্তায় রীতিমতো মাথা ভন ভন করতে শুরু হলো। তবুও সে নিজেকে সামলে নিয়েছিল কোনো রকমে। তবে পরের দিন সকালে মাথাটা আবারও লন্ড ভন্ড হয়ে গেল তার। তাকে কলেজে নেওয়ার জন্য তিহান আসেনি, এতটুকু হলেও ঠিক ছিল, কিন্তু প্রচণ্ড অস্বস্তিকর লাগাটা তখনই শুরু হলো যখন সারাদিনেও তিহানের দেখা মিলল না, না নিজের বাসায় না তাদের বাসায়। লজ্জায় মুখ ফুটে খালামনির কাছে তিহানের খোঁজও নিতে পারল না তোহা। রাতের প্রায় দুটো পর্যন্ত বারান্দায় অপেক্ষা করেছে, সদর দরজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকেছে, কিন্তু না তিহান ফেরেনি, তিহান নেই, তার আশেপাশে কোথাও নেই। আধ ভাঙা মন নিয়ে বিছানায় শুয়ে আছে তোহা, ঘরের বাতি নেবানো, জানালায় ভারী পর্দা টেনে দেওয়া, ফলস্বরূপ দুপুরের সময় হওয়া সত্ত্বেও ঘরের আলোর ছিটে ফোটাও নেই। বালিশে মুখ খুঁজে সশব্দে ফোঁপাচ্ছে তোহা। সেদিন তিহানের ঘর থেকে বের হওয়ার পূর্বে তিহান কাটকাট কণ্ঠে স্পষ্ট ভাষায় তাকে বলে দিয়েছিল, অনন্তের ব্যাপারটায় আমার কাছ থেকে কোনো রকম এক্সপেকটেশন রেখেও না, যা করার নিজে করতে পারলে করবে, নয়তো না। কিন্তু এটা ভাববে না যে আমি খালুকে গিয়ে বলবো বা এরকম কিছু। এতটুকু শোনার পর আর শোনেনি তোহা, ছুটে বেরিয়ে এসেছিল। পুরো একটা দিন কেটে গেল, অথচ তিহান সত্যি তার সাথে কোনো কথা তো দূর, সে তো চলেই গেছে কোথায় যেন। এত রাগ কেন? তার দিকটা একটু বোঝার চেষ্টা করল না তিহান? তার পরিস্থিতি তার মনের কষ্টটা বুঝল না? আবারও হু হু করে উঠল তোহা, ব্যথায় মাথাটা ছিঁড়ে যাচ্ছে রীতিমতো। দুপুরের খাওয়া শেষে ধীর পায়ে বাবার রুমের দরজায় টোকা দিল তোহা।
মা এখন রুমে নেই, সে তো রান্নাঘরে। আর একবার টোকা দিতেই ভেতর থেকে আরমান সাহেবের গম্ভীর কণ্ঠের অনুমতি পেয়ে মাথার ওড়না টেনে নিয়ে জোরে একটা শ্বাস ছাড়ল তোহা। খাবার টেবিলে আরমান সাহেব বিয়ের ব্যাপারটা তোহার মতামতের ব্যাপার শুনতে চেয়েছিলেন, তবে তোহা তখন কোনো উত্তর দেয়নি, চুপ করেছিল। গুটি গুটি পায়ে রুমে প্রবেশ করল তোহা, দরজা ভিজিয়ে দিয়ে মাথা নিচু করে দাঁড়ালো। আরমান সাহেব বিছানায় বসে আছেন, তোহা এগিয়ে যেতেই তাকে হাতের ইশারায় পাশে বসতে বললেন তিনি। কোনো কারণ ছাড়াই তার ছোট্ট মেয়েটা তাকে ভয় পায়। কখনো সন্তানদের সাথে উচ্চস্বরে ধমকাধমকি করেননি তিনি, আর ছোট মেয়ে তো একবারে মাথায় তুলে রেখেছেন, তবুও ছোট মেয়েটা তাকে কেন যে ভয় পায়। মুখ ফুটে কখনো কিচ্ছু বলে না, মেয়ে কিছু একটা বলতে এসেছে তবে তার আড়ষ্ঠটা বুঝতে পেরে আরমান সাহেব মুচকি হেসে মেয়ের মাথায় হাত রাখলেন। তারপর বললেন, কিছু বলবে? উপর নিচে মাথা নাড়ালো তোহা, তবে মুখ দিয়ে কথা বের হলো না তার। খানিক বাদে আরমান আবারও বললেন, নির্দ্বিধায় বলো, তোমার কি ওনাদের প্রস্তাবটার মত নেই? আমি তাহলে তাদের মানা করে দেব। উনি আমার সাথে অসভ্য আচরণ করেছেন আপু, আমার গায়ে হাত দিয়েছে। মাথা নিচু করে কথাটা বলেই এক প্রকার মিইয়ে গেল তোহা। মেয়ের কথায় যেন মাথায় আকাশ ভেঙে পড়ল আরমান সাহেবের। তার মেয়ের সাথে এমন কিছু হয়েছে কাল, আর তিনি খুনাক্ষরেও আজ করতে পারেননি? জোয়াল শক্ত হয়ে এসেছে তার চোখে ক্ষোভ। তোহার মাথা থেকে হাত সরিয়ে বজ্র কণ্ঠে উনি বললেন, তুমি আমাকে আগে বলনি কেন এসব কথা? একটা ফাঁকা ঢোক গিলল তোহা, বলল, উনি বলেছেন আমি বিয়েতে না করলে আপুর সংসারে ঝামেলা হবে, সেই জন্য। এত বড় সাহস! কোনো কাপুরের সাথে নিশার বিয়ে আমি দিইনি যে এই ঠুনকো বিষয়ে তার সংসারে ঝামেলা হবে, বলে ফোনটা হাতে নিলেন উনি। সৌহার্দকে ফোন করে কড়া শব্দে কিছুক্ষণ কথোপকথন চালিয়ে ফোনটা রাখতেই ফুপিয়ে উঠল তোহা। নিজেকে আটকাতে না পেরে উচ্চস্বব্দে কান্না করে দিল। মেয়েকে বুকে টেনে নিয়ে সস্নেহে মাথায় হাত বোলাতে লাগলেন। বিকেল পড়ে গিয়েছে, কলিং বেলের শব্দে বুকটা ধক করে উঠল তোহার। নিশা, সৌহার্দ, অনন্ত, ওনাদের বাবা মা সবাইকে বাসায় আসতে বলেছেন আরমান সাহেব, তারা হয়তো এসেছে। বাড়ির উপর দিয়ে কি ঝড় যে বয়ে যাবে তা জানে না তোহা, ভয়ে হাত পা কাঁপছে তার। দরজায় কান লাগিয়ে ড্রয়িং রুমের পরিস্থিতিটা বোঝার চেষ্টা করল তোহা। কিছু বুঝতে না পেরে বিছানায় এসে বসতেই দরজা খুলে প্রবেশ করলো আতিয়া। দরজার সামনে দাঁড়িয়েই বলল, তোমার বাবা যেতে বলেছে তোমাকে, যাও। মায়ের মুখে তুমি সম্বোধনটা ঠিক মানতে পারল না তোহা, টলমল পায়ে ড্রয়িং রুমের উপস্থিতি হলো তার। গুটি গুটি পায়ে বাবা সোফার পাশে গিয়ে দাঁড়ালো সে, পরিবেশ থমথমে। অনন্তর মা বলে উঠলেন, আমার ছেলে তোমার সাথে অসভ্য আচরণ করেছে, তার কোনো প্রমাণ আছে? প্রমাণ থাকার তো কথা নয় আন্টি, আমি তো জানতাম না আপনার ছেলে এমন করবে, সাবলীলভাবে উত্তর দিলেও মাথার রাগ চেপে বসেছে তোহার। অনন্তর ড্যাম কেয়ার ভাব নিয়ে বলল, আপনার মেয়ে মিথ্যা বলছে, আমি এমন কিছুই করিনি। মাথায় রক্ত উঠে গেল তোহার, দু কদম এগিয়ে গিয়ে আচমকায় সজোরে অনন্তর গালে চর বসিয়ে দিল সে। হঠাৎই চুপ হয়ে গেল সবাই, অনন্তর গালে হাত, চোখে বিস্ময়। একটা মেয়ের হাতের চরের তীব্র অপমানটা সহজে হজম করতে পারল না সে। খানিক বাদে আরমান সাহেব উঠে দাঁড়ালেন, তোহার হাত টেনে নিয়ে তাকে নিজের পাশে বসিয়ে বললেন, দেখুন, আমার মেয়েকে যথেষ্ট বিশ্বাস করি আমি, আপনারা হয়তো নিজেরাও জানেন আপনাদের ছেলে কেমন, শুধু শুধু দোষ ঢেকে তো আর লাভ নেই, আপনাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে আপনারা ছেলের দোষ স্বীকার করছেন। যাই হোক, আমার মেয়ে চর মেরেছে, সেই জন্য আমি দুঃখিত নই, চরটা আপনাদের ছেলের প্রাপ্য ছিল। আর সৌহার্দ, তুমি যদি এই ঘটনার রেশ ধরে নিশা আর আমার সংসারের এর প্রভাব পড়বে না বাবা, আমি নিজেই লজ্জিত আমার ভাইয়ের কর্মকাণ্ডে, আপনি দয়া করে এইসব বলে আমাকে আর ছোট করবেন না প্লিজ। আরমান সাহেব একটু হাসলেন, দুই ভাই অথচ কত পার্থক্য, তবে মেয়ের বাবা হওয়া সোজা না, কথাটার মর্মার্থ আজ উপলব্ধি করতে পেরেছেন তিনি। ফোনের ডায়াল লিস্টে শুধু তিহানের নাম্বার। বারান্দায় বসে একের পর এক ফোন দিয়ে যাচ্ছে তোহা, তিহান রিসিভ করেনি একবারও। চোখে আবারও পানি এসেছে তোহার, আরো দুই চারবার রিং হয়ে ফোনটা কেটে যাওয়ার পর তপ্ত শ্বাস ছাড়ল সে। লাজ লজ্জা ভুলে আর একবার ফোন দিলে এবার ফোনটা বন্ধ শোনাচ্ছে। তার মানে তার ফোন করায় বিরক্ত হয়ে তিহান ফোন বন্ধ করে দিয়েছে? এতটা রাগ! আজ সারাদিনে ওই ফ্ল্যাটেও যায়নি তোহা,
তিহানের ব্যাপারে কাউকে কিছু বলতেও শোনেনি। এক দৃষ্টিতে কিছুক্ষণ পাশের বারান্দার দিকে তাকিয়ে রইল সে। তিহানের অনুপস্থিতি বড্ড পোড়াচ্ছে তাকে, বড্ড বেশি পোড়াচ্ছে। হঠাৎ ডুকরে কেঁদে উঠল সে। দুই হাঁটুতে মুখ গুঁজে কান্না জড়ানো কণ্ঠে আর্তনাদ করে বলল, আপনি কোথায়? আমার চেয়ে আর ভালো লাগছে না, একা একা লাগছে খুব, ফিরে আসুন না প্লিজ।